চূড়ান্ত অ্যাভারেজ খাবার, এর থেকে নর্মাল ভাতের হোটেলে না মানে বেটার খাবার খেয়েছি। দুখানা ডিম নিচ্ছিস কেন? এখানে একটা করে ডিম বরাদ্দ। আমি একটা লুচি খাচ্ছি, নিজে তো চারটে গিলবি। লুচি বেশি করে খেতে হয়। সেন্টার কোনো হাওয়া নেই, শুনতে পাচ্ছি না। তিনটে খুদে খুদে আমার বন্ধু, এইগুলো আমাদের সাথে উঠে গেছে ওখান থেকে, শুধু রোমানি ঘুমাচ্ছি। এই জায়গাটায় হচ্ছে আছে চারটে বাথরুম, চারটেতে স্নানের জায়গা, প্রাত্যহিক কাজকর্মের জায়গা রয়েছে, এপাশে একটা কিচেন, খাওয়ার জায়গা, আর এই যে ছোট টেন্ট গুলো টানা, আর এগুলো বড় টেন্ট। গুড মর্নিং। সকালে ঘুম থেকে ওঠার থেকে তো কিছু হলো না, আমি তো বেরোইনি, মানে বিচেই যাইনি। আমরা ঘুরে টুরে এসেছি, চানটানো হয়ে গেছে আমাদের পুরো। আমার সেটাও হয়নি, কিছুই করিনি। আমার তিনবার পটি হয়েছে সকাল থেকে, কালকে কাঁকড়া খাওয়ার পর থেকে। দুখানা ডিম নিচ্ছিস কেন? এখানে একটা করে ডিম বরাদ্দ। লুচি বেশি করে খেতে হয়। ওকে, ও দুখানা ডিম নিচ্ছে কারণ ওর ডিমটাও নিয়ে নিচ্ছে। কত গরম লাগলে মানুষ এই কাজটা করে, পুরো ফ্যান তুলে। গরম লাগলে না, ফ্যানটার কোনো হাওয়া নেই, শুনতে পাচ্ছেন আপনারা? ফ্যানটার কোনো হাওয়া নেই, গির 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 করছে আওয়াজটা। আমরা এখন ক্যাম্প থেকে বেরিয়ে যাব। সকালবেলা ব্রেকফাস্ট লুচি দিয়ে ডিম দিয়ে খাওয়া হয়ে গেছে। তার আগে আরেকবার তোমাদের দেখিয়ে নিই এখানকার পুরো ক্যাম্পটাকে। যারা আগের ভিডিওটা মিস করে গেছো তারা প্লিজ আগের ভিডিওটা গিয়ে দেখে নাও, অনেক মজা আছে। কালকে আমরা এখানে এসেছিলাম, পুরো দিনটা এখানে কাটিয়েছি। এই হচ্ছে হোল ক্যাম্পটা। দু রকমের টেন্ট রয়েছে, এখানে বসার জায়গা, এখানেও বসার জায়গা, এখানে ক্যানোপি ট্যানোপি রয়েছে বিভিন্ন রকম। সুন্দর, সেরা ব্যাপার স্যাপার চারিদিকে, একেবারে ভার্জিন বিচ যাকে বলা চলে, জনমানবহীন। চলা যাক এবার, মানে যাওয়া যাক এবার, পরের বার আসবো। দাদা এখানে বসেই আছে, দাদাকে বললাম পরের বার শীতকালে আসবো, শীতকালে আসবো। চললাম দাদা, দাদা একদম সাবধানে, একদম কালকের মতো আবার পেছনে বসছে হচ্ছে ওম। গুবলু সামনে বসবি নাকি? বসবি না, আজকে মেন রোড দিয়ে অটো যাবে, সেই জন্য মাঝখানে কষ্ট করে চারজন, আমি একা সামনে আর ওম পেছনে। প্রকৃতি কাঁকড়া না খেয়ে শরীর খারাপ করে ফেললি, গরমে গরমে বালিতে পা রাখলে কি শরীর খারাপ লাগছে? শরীরটা খারাপ লাগছে। আমরা ছিলাম হচ্ছে ইচ্ছেডানা বিচ ক্যাম্পে, যেটা হচ্ছে মন্দারমণির একদম কাছেই। মন্দারমণির একটা সাইডে আর এটা একটা সাইডে, লাল কাঁকড়া বিচ বলে দক্ষিণ পুরুষ। একটা জিনিস করিনি জানো, কি ছবিটা তুলতে? এ হে, সবার একসাথে ছবি তোলা ভুল হয়ে গেল ক্যাম্পে। এখন দীঘায় যাচ্ছি, ওখান থেকেই আমাদের ফেরার বাসটা ছাড়বে। আমরা ওল্ড
দীঘায় চলে এসেছি, এখান থেকেই আমাদের বাস ছাড়বে। আর এই হচ্ছে পূর্বাশা, বিখ্যাত, মোটামুটি সবাই নাম জানে, এখানেই আমরা খাবো আজকে পূর্বাশায় লাঞ্চ। খালি গল্পটা এখানে লেখা নেই, কেউ তোকে মারবে না, বকবে না। যাই হোক, থালির গল্পটা এখানে লেখা নেই, থালি হচ্ছে 60 টাকা থেকে ওদের শুরু হয়। প্লেট থালি 60 টাকা দাম, কি কি দিচ্ছে? দু রকমের এলে 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 সব বলে দেবে আগে থেকে, তারপর তোমরা চলে যাবে। না দেখি, এগ থালি বললো 80 টাকা, চিকেন থালি 160 টাকা, মাছ কেউ খাবে না বলেছে বলে জিজ্ঞেস করা হয়নি মাছের থালি। আর হচ্ছে আমি ভাত খাবো না, তাই আমি ও আর আমি মিলে, হ্যাঁ ওমার ম্যাডাম হচ্ছে চাউমিন খাচ্ছে, চিকেন খাচ্ছে। আমরা ঢুকেছি হলো পূর্বাশা, এখানে পাশে লাইন দিয়ে নীলাচল, দ্রৌপদী, বেশ ভালো ভালো হোটেল আছে। তোমরা কোনটায় খেয়েছো একটুখানি আমার মানে জানার কিউরিওসিটি রয়েছে, তো কমেন্ট করে জানাও, পরের বার আসলে সেখানে খাবো। বাদ বাকি এই মেনু রয়েছে পূর্বাশার, দেখে নিতে পারো চাইলে, পজ করে স্ক্রিন। ট্যান নিয়ে আলোচনা হচ্ছে, সবাই ট্যান হয়ে গেছে, আর হব নাই বা কেন, বাসে বসেও ট্যান হচ্ছে এখন, যা বাসে উঠতে হবে। কলকাতার দিকে বাসগুলো এসি বাস যাচ্ছে, আমরা বললাম দেখছি আর বলছি আমি যে এসি বাস নিয়ে ভালো, এসি বাস ছাড়া আসার কথা ভেবো না। না না বাসে এসো না, ট্রেনে এসো। টিকিট আচ্ছা, এই যে আমাদের টোটাল ভেজ থালি চলে এসছে, আইটেমগুলো হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, ডাল, দু রকম সবজি, ভেজ, এখানে চাটনি। আর এই দুটো আইটেম আমরা এক্সট্রা করে নিয়েছি আলা কার্টে, এটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে চিকেন কষা টাইপের, এটা 60 টাকা, পুরো ভাতের বাটিটা ভর্তি ছিল, আর চিকেন কষা 4 পিস। ম্যাডাম আমার আমাকে চাউমিন দিয়েছে, কি চাউমিন? চিকেন চাউ, চিকেন চাউ, সুন্দর বড় অর্ডার আলু ভাজা দিয়ে যেরকম খেতে হয়, আলু ভাজা ক্রাঞ্চি আছে ঘুরঘুরে, এখন মনে হচ্ছে কেন আমি ভাতের থালি নিলাম। হ্যাঁ মনে হবে, না না চাউমিন খা না, আলু পটলের তরকারি চার পিস চিকেন দিয়েছিল, ঠিকই এখনো দুটো পড়ে যাবে, তোরা নিশ্চিত সবাই এক পিস ভালোবেসে বেশি দিচ্ছিস, চিকেনের ঝোলটা দিয়ে দেখি খাওয়া যায় কিনা, এটা তো আলা কাটে আলাদা করে নেওয়া। চূড়ান্ত অ্যাভারেজ খাবার, এর থেকে নর্মাল ভাতের হোটেলে না মানে বেটার খাবার খেয়েছি, সকালে প্রচণ্ড বেশি গুঁড়ো লঙ্কা নেওয়া, ঝোলটা যদি একটু পুরো খায় না মনে হয় বেটার হবে, ভাত একটা ডিশ ভালো আছে সেটা দিয়ে ডালটা দিয়ে একটু খাওয়া যেতে পারে। এখানে লোকজন আসছে বারবার শুনছে, এবার ভিডিওটা ছাড়তে পারবো না, তাহলে চাটনি দিয়েছি। আমি একটু রিভিউ দিয়ে নিই, চাউমিন নেওয়ার কারণ হচ্ছে কি আমি খুব একটা বেশি পরিমাণে খেতে পারবো না, অস্বস্তি হচ্ছে, কালকে থেকে এত খেয়েছি, চিকেন চাউমিন ছিল তো চিকেন এগ হোয়াইটস ওগুলো প্রচুর পরিমাণে ছিল, বাট অনেস্টলি বলতে গেলে প্রচণ্ড টেস্টে দেখতে বাকি কথা বাইরে হচ্ছে। দইটা খেয়ে নিই, চাটনিটার উপর একটু দেখে আশা ভরসা আছে, একটু খেয়ে দেখা যাক। তারপর কই তো তারপর আমি খেয়ে নিচ্ছি, ফসা ফসা বলে ডুবি ভালো করেছে, ঘুগনি নিতে বলেছে একটা আগে, আঙুলের দই যেরকম খেতে হয় সেরকম প্যাকেটে কিনতে পাওয়া যায়, দাম এর থেকে অনেক কম হয়,
সেরকমই খেতে, একটু গাঢ়, আলাদা কিছু খেতে। ইচ্ছেডানা ক্যাম্প থেকে খেয়ে আসার পর এখানকার খাবার খাওয়ার অভিজ্ঞতাটা মানে জাস্ট অন্য লেভেলের, একটা এখানে ছিল একটা এখানে। বাসে বসি, বাস এখন হচ্ছে 3:30 সময়, এখন বাজে হচ্ছে 2, পাক্কা 2। এখানে কাছেই বাস স্ট্যান্ড, সো চাপ নেই। আগে এসেছিলাম আমি, খেয়ে ভালো লেগেছিল বলেই সেকেন্ড টাইম এসেছি। এখন এতটাই বাজে হয়ে গেছে, জলটাও বাজে খেতে। আমি জিজ্ঞেস করলাম ভেজ থালিতে কী কী দিচ্ছ, পোস্ত আছে, বলে 60 টাকায় পোস্ত কী করে দেবো। আমি বললাম অনেকে তো দেয়, তখন বলছে যে যারা দেয় তারা 4 মগজ দিয়ে পোস্ত বানায়। ঠিক আছে, সেটাও মেনে নিলাম, বাদ বাকি খাওয়ার ভাবলাম ভালো হবে, অসাধারণ ছিল। যদি বাড়ি বা যা মানে বাসে ওঠার আগে খিরপাক মালাই পাই তাহলে ওটা, খিরপাক মালাই তো এখানে দেখছিলাম কোথায় একখানে। আহা, কিরে কে কি কিনবি, গুবলু কি কিনবি? এখানে একজন ফুডগেজম ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছিল, সব থেকে ভালো কমপ্লিমেন্ট ছিল হচ্ছে দিদি তুমি রোগা হয়েছো। আরে বাবা, এত গরম, আমি জানি না লোকে বিচে এখন কি করতে আসছে। তোমার নাকে ঢুকিয়ে দে না ক্যামেরাটা, এটাই তুই করিস আমার সাথে। আমি তো নাকে ঢোকাই না, মুখে ঢোকাই দিই ক্যামেরা। এরম ভাবে চলে যাচ্ছে, এরম ভাবে। এখানে ওয়াশরুম আছে, বাসে যাওয়ার আগে একটু ওয়াশ। হ্যাঁ, ও তো পূর্বাশাতেও গেছিল, সেখানেও ছাড়েনি। ওয়াশরুম কোথাও ছাড়বে না, যেখানেই দেখবে চলে যাবে, শুধু টয়লেট স্প্রেটা নিয়ে। এই যে এই সাউন্ডটা হচ্ছে, এই সাউন্ডটা ওখানে মিসিং ছিল। হ্যাঁ, বড় ঢেউ একটু কম। হ্যাঁ, এই যে গোলা কিনতে গেছে, কিরম লাগছে কুলফি মালাই, চরম খেতে চরম খেতে, কি কিরম খেতে শোনা যাবে না, জোরে বল। কপালের সাথে বোধ হয় টায়ারের একটা মানে পাংচার হওয়ার সু যোগাযোগ রয়েছে, সেটা নিজেদের গাড়ি হোক আর বাস হোক ভাড়ার। আমরা একটা চাকার উপরেই বসে আছি, ঠিক আছে, সেই চাকাটাই পাংচার হয়েছে, আর কিছু বাকি নেই, চারদিক অন্ধকার হয়ে গেছে। কোলাঘাটের একটু আগে পাংচারটা হয়েছিল, ওই জন্য কোলাঘাটের দাঁড়াই কিছুক্ষণ পরেই না। আমাদের এই ট্রিপটা তোমাদের কীরকম লাগলো? সেকেন্ড দিনে বেসিক্যালি সেরকম কিছু ছিল না, শুধু জার্নি আর ধকল ছিল, আর আমাদের মাথা গরম করা আর বাসে আর খুব বাজে খাবার। স্টিল তোমাদের কীরকম লাগলো, আর এরপরে তোমরা কোথায় এরকম ছোটোখাটো ট্রিপ দেখতে চাও, যদি পসিবল হয় তাহলে অবশ্যই যাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমাদেরকে ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো যেভাবে এখন ভিডিও শেষ করি, থ্যাংক ইউ ফর মেকিং আস পার্ট অফ ইউর ডে, ড্রিম বিগ, লিভ বিগ।